তো হ্যালো বন্ধুরা, আবার নিয়ে আসলাম জাবান মুভির বক্স অফিস কালেকশনের আপডেট। তো বন্ধুরা, আজকে জাবান মুভিটির রিলিজ হওয়ার 14 দিন হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমি 13 ও 14 দিনের বক্স অফিস কালেকশন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, 14 দিনের বক্স অফিস কালেকশন এখনও পর্যন্ত আসেনি, কিন্তু অনুমানিক করা যাচ্ছে যেটা, এটা আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, জাবান মুভিটি রিলিজ হয়েছে 7 সেপ্টেম্বর। তো মুভিটির 13 দিন বক্স অফিস কত কামাই করেছে, কত আয় করেছে, সেটা আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো। তো পাশে থাকবেন, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, আজকের আপডেটটি যদি ভালো লাগে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে উৎসাহিত করবেন। তো বন্ধুরা, আজকের আপডেট হচ্ছে 13 দিনের বক্স অফিস কালেকশন আপনাদেরকে জানাবো। 13 দিনের বক্স অফিস কালেকশন করেছে 14 কোটি 18 লাখ টাকা। তো বন্ধুরা, 14 কোটি 18 লাখ টাকা 13 দিনের বক্স অফিস কালেকশন। তো বন্ধুরা, 14 দিনের বক্স অফিস কালেকশন যেটা অনুমানিক করা যাচ্ছে যে এত কোটি টাকা কামাই করতে পারে। তো বন্ধুরা, এই মুভিটি একটি বাবা ও ছেলের মধ্যে আপনারা যারা দেখেছেন তারা জানেন। তো বন্ধুরা, শাহরুখ খান ডবল রোল অনেক অভিনয় করেছে এই মুভিটির মধ্যে, অনেক মানে ডবল রোল করেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। মুভিটি দুর্দান্ত হারে একদম বক্স অফিস কালেকশন করছে, প্রথম দিনই 75 করোড় করে কামাই করেছিল এই মুভিটি। তো বন্ধুরা, এই মুভিটি আজকে 13 দিন হয়ে গেল, 13 দিনের বক্স অফিস কামাইয়ে 500 কোটি 6 লাখ টাকা কামাই করে ফেললো আমাদের ইন্ডিয়ার মধ্যে। 500 কোটি 6 লাখ টাকা কামাই করে ফেললো আমাদের ইন্ডিয়ার মধ্যে। আর বন্ধুরা, ওয়ার্ল্ড ওয়াই একদম মানে সারা দেশের মিলে ওয়ার্ল্ড ওয়াই মোটামুটি 800 কোটি টাকার পার কামাই করেছে। তো বন্ধুরা, এই মুভিটির 14 দিনের বক্স অফিস কালেকশন হচ্ছে 13 কোটি 44 লাখ টাকা কামাই করতে পারে এই মুভিটি 14 দিনে। তো বন্ধুরা, এই মুভিটি একদম দুর্দান্ত হারে মানে হিট করেছে মুভিটি, শাহরুখ খানের মুভি, আপনারা যারা দেখেছেন তারা জানবেন। তো মুভিটির আজকের আপডেট এই ছিল, 14 কোটি টাকা 13 দিনে কামাই করলো, আর 14 দিনে কামাই করলো 13 কোটি টাকা 44 লক্ষ। আর এই টোটাল বক্স অফিস কালেকশন 500 কোটি পার করে ফেললো আজকে, দুর্দান্ত সাফল্য এই মুভিটির। আর এই মুভিটি মাত্র 13 দিনের মধ্যে 500 কোটি টাকার আঁকড়া পার করতে পারলো। এই মুভিটি 2023-এর সবথেকে দ্রুতগামী একটা মুভি যে 500 কোটি পার করতে পারলো খুব তাড়াতাড়ি, 13 দিনের মধ্যেই 500 কোটি পার করতে পারলো। এর আগে পাঠান মুভিটি এসেছিল, সেই মুভিটি 22 দিনের মধ্যে 500 কোটি টাকার আঁকড়া পার করেছিল। আর তারপরে 2023-এর মধ্যে গাদার 2 ছিল, সেই মুভিটি পার করেছিল 24 দিনের মধ্যে। তো বন্ধুরা, এই মুভিটি খুব একটি সুপার হিট মুভি, যে এই মুভিটি 13 দিনের মধ্যে 500 কোটি টাকা পার করলো। বন্ধুরা, আজকের আপডেট এই ছিল, আপনাদেরকে জানালাম। তো ভালো লাগলে একটি লাইক করবেন, এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। এই ধরনের আপডেট আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি, খুব তাড়াতাড়ি ফাইনাল আপডেট আপনাদেরকে জানাবো যে কত টাকা মুভিটি মানে কামাই করলো। আর বন্ধুরা, হ্যাঁ, এই মুভিটি ওটিটিতে রিলিজ হওয়ার সিদ্ধান্ত চলছে, এখনও রিলিজ করেনি যে কোন ওটিটির মধ্যে এই মুভিটিকে রিলিজ করবে, সেটা যখনই সিদ্ধান্ত হয়ে যাবে তখনই আমরা দেখতে পাবো ওটিটির মধ্যে এই মুভিটিকে। তো ধন্যবাদ, আজকের আপডেট এই ছিল, আপনাদেরকে জানালাম। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।